আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অভিনন্দন জানাচ্ছি পরবিডি এই ওয়েবসাইট থেকে। আর আমার চ্যানেলটি হচ্ছে ফায়েজ মিয়াজি। এই পরবিডির মাধ্যমে আমরা ঘরে বসে বিভিন্ন ক্লাসের টিউটোরিয়ালগুলো খুব সহজে নিতে পারো তার ব্যবস্থা করে দিচ্ছি। আমরা একে একে সংযোজন করতেছি আর নতুন নতুন ক্লাস চুক রাখো আমাদের এই পরবিডি ওয়েবসাইটে, কিংবা ইউটিউব চ্যানেল ফায়েজ মিয়াজিতে। পরবিডি দেখার জন্য চুক রাখো ইউটিউবে ফায়েজ মিয়াজি অথবা ওয়েবসাইটে porobidi.wordpress.com। নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের আজকের আলোচনা, তোমরা চিত্রটি দেখে বুঝতেই পারছ কোন বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, ধরতে পেরেছ, আজকের আলোচ্য বিষয় হচ্ছে রক্ত। আজকের এই পাঠ শেষে তোমরা যা যা শিখতে পারবে, রক্ত বলতে কি বুঝো, রক্তকণিকার উৎপত্তি স্থল চিহ্নিত করতে পারবে, রক্তের উপাদান সমূহ ব্যাখ্যা করতে পারবে, রক্তকণিকাগুলোর নাম বৈশিষ্ট্য ও কাজ ব্যাখ্যা করতে পারবে। রক্ত কি? রক্ত হচ্ছে একটি তরল যুজব কলা। হিমোগ্লোবিনের জন্য রক্তের রং লাল হয়। রক্তের উপাদান, আমরা যখন রক্তকে সেন্ট্রিফিউজ করি তখন সেন্ট্রিফিউজ করলে তলানি হিসাবে একটা অংশ এবং উপরে একটা অংশ, দুটা অংশ থাকে। এই তলানিতে কিছু কণিকা, কিছু ভারী পদার্থ থাকে এবং উপরের অংশটা হালকা একটা রসের মতো পদার্থ থাকে। তো রক্তের এই উপরের হালকা রঙের যেই অংশটা তাই হচ্ছে রক্ত রস, আর নিচের যে তলানি অংশটুকু থাকে তা হচ্ছে রক্ত কণিকা। অর্থাৎ রক্ত রক্তরস ও রক্ত কণিকা নিয়ে গঠিত। রক্তরসের 50% হচ্ছে পানি। আর রক্ত কণিকা, এই যে আমরা সেন্ট্রিফিউজ করাতে তলানিতে যাচ্ছিল তা ছিল রক্ত কণিকা। এই রক্ত কণিকাগুলা সাধারণত 3 ভাগ করা হয়। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, তারপর হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর 3 হচ্ছে অণুচক্রিকা। তাহলে রক্তের উৎপত্তি স্থলটা কোন জায়গায়? তোমরা চিত্র দেখে বুঝতেই পারছ যে অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা সহ রক্ত উৎপন্ন হয়। এজন্য আমরা অস্থিমজ্জাটাকে দেখানোর চেষ্টা করেছি। অস্থিমজ্জা থেকে রক্তর কণিকা সমূহ আর রক্তকণিকা 3, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও রক্ত কিন্তু আমাদের যকৃতে উৎপন্ন হয়। তোমরা এবার চিত্রে দেখতে পাচ্ছ কি রক্তবাহিকা, রক্তবাহিকার মধ্যে কি আছে? প্লাজমা। প্লাজমা মানে হচ্ছে রক্ত রস, আর তারপরে হচ্ছে রেড ব্লাড সেলস মানে লোহিত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেলস মানে শ্বেত রক্তকণিকা, আর প্লেটলেট মানে হচ্ছে অণুচক্রিকা। এই সবগুলো মিলিতভাবেই এই রক্তবাহিকার মধ্যে আমরা রক্ত নামে চিনি। তাহলে এই রক্তের কণিকা সম্পর্ক কোথায় থাকে? রক্ত রসের মধ্যে থাকে। এই রক্ত রস, তারপরে শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অণুচক্রিকা এভাবেই থাকে। আমরা দেখানোর চেষ্টা করতেছি রক্তের মধ্যে কিভাবে রক্তের কণিকাগুলো থাকে এবং রক্ত কণিকাগুলোর এখন আমরা বৈশিষ্ট্য জানব। লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না।
আমরা জানি যে কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, আদি কোষ ব্যতীত অন্য সব কোষে কি নিউক্লিয়াস সুগঠিত থাকে, কিন্তু রক্তের এই লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। এর রং লাল, লাল হওয়ার কারণ হচ্ছে এখানে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ উপস্থিত থাকে। আর এর আকৃতি, লোহিত রক্তকণিকার আকৃতি হচ্ছে বৃত্তাকার। রক্তের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকার কাজ কাজ হচ্ছে আমরা যখন শ্বসনের সময় অক্সিজেন গ্রহণ করি, তা ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে, আর রক্তে প্রবেশ করলে রক্তের এই লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন নামক যৌগ গঠন করে, তাকে পরিবহন করে নিয়ে যায় সমস্ত দেহে, সমস্ত কোষে। তাহলে আমরা জানতে পারলাম যে রক্তের মাধ্যমে অক্সিজেন পরিবহন হয়, আর তা হয় অক্সি হিমোগ্লোবিন নামক যৌগ গঠনের মাধ্যমে, আর তা হয় লোহিত রক্তকণিকায়। তাহলে অক্সিজেন পরিবহনের কাজটা করে থাকে এই লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার স্বাভাবিক সংখ্যা চাইতে যদি কম হয়, কারো এই কণিকার সংখ্যা যদি কম হয়, তখন এটাকে বলা হয় এনিমিয়া। অর্থাৎ লোহিত রক্তকণিকার পরিমাণ কমে গেলে বা তার অভাব হলে এই রোগটাকে বলা হয় এনিমিয়া। দ্বিতীয় যে রক্তকণিকা, তার নাম বলতো কি? ধরতে পেরেছ, হচ্ছে শ্বেত রক্তকণিকা। আর এখন জানবো শ্বেত রক্তকণিকার কাজ, গঠন জানবো, তারপরে কাজ জানবো। নিউক্লিয়াস বিদ্যমান, লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস ছিল না, শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস বিদ্যমান। এর প্রকারভেদ হয়, বিভিন্ন আকৃতির হয়ে থাকে। লোহিত রক্তকণিকা ছিল এক ধরনের আকৃতির, শ্বেত রক্তকণিকা বিভিন্ন আকৃতির হয়ে থাকে। এবং এগুলো সচল, এদের নিউক্লিয়াস উপস্থিত থাকে, এদের কোনো নির্দিষ্ট রং নেই। তাহলে আমরা শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্য জানতে পারলাম। এবার জানতে পারবো আমরা কিভাবে কি কাজে ব্যবহৃত হয়। আমরা জানি যে আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার জন্য কোনো না কোনো অঙ্গ কাজে অংশগ্রহণ করে থাকে, সেই কাজটা করে থাকে আমাদের দেহের এই শ্বেত রক্তকণিকা, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, অর্থাৎ জীবাণুকে ধ্বংস করার জন্য কাজ করে। আর এই জীবাণু ধ্বংসের প্রক্রিয়া হচ্ছে ফ্যাগোসাইটিসিস। ফ্যাগোসাইটিসিস প্রক্রিয়ায় তারা জীবাণু ধ্বংস করে। ফ্যাগোসাইটিসিস মানে হচ্ছে ভক্ষণ প্রক্রিয়া, ভক্ষণ প্রক্রিয়ায় তাকে ধ্বংস করে ফেলে। তাহলে একটা কাজ জানলাম, জীবাণু ধ্বংস করা। আর দুই নম্বর কাজটি হচ্ছে প্রহরীর কাজ করা বা অ্যান্টিবডি তৈরি করা, দেহে রক্তের মধ্যে এই জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করা। যে কোনো অ্যান্টিজেন রক্তে প্রবেশ করলে তার বিপক্ষে অ্যান্টিজেন তৈরি করা ও শ্বেত রক্তকণিকার কাজ। তাহলে শ্বেত রক্তকণিকার মাত্রা বৃদ্ধিতে লিউকোমিনিয়া বা ক্যান্সার হয়ে থাকে। অর্থাৎ মানব দেহের এই শ্বেত রক্তকণিকার স্বাভাবিক মাত্রার চেয়ে অধিক মাত্রা হয়ে গেলে এই লিউকোমিনিয়া বা ক্যান্সার হয়ে থাকে। এবার জানবো অণুচক্রিকা। অণুচক্রিকার আকৃতি বর্তুলাকার। বর্তুল তো বুঝো, অনিয়ত আকৃতি, তার বর্ণহীন। শ্বেত রক্তকণিকা এরকম সুনির্দিষ্ট বর্ণ থাকে না।
গুচ্ছাগারে থাকে, আকৃতিতে তুলনামূলকভাবে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা চাইতে আকারে ছোট। প্রত্যেক ঘনমিটারে 2 লক্ষ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অণুচক্রিকার কাজ দেখব। অণুচক্রিকার কাজ হচ্ছে রক্ত যখন ক্ষরিত হয় আমাদের দেহ থেকে কোনো আঘাতে বা কোনো ক্ষতস্থান দিয়ে, এই ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। রক্তের শতকরা কতভাগ পানি, রক্তের রং লাল হয় কেন, কোনো কণায় নিউক্লিয়াস নেই, ফ্যাগোসাইটোসিস কি, কতগুলো সংজ্ঞা শিখে ফেলবে। আর বাড়ির কাজ রইল শ্বেতকণিকার অস্বাভাবিক বৃদ্ধি, মানবদেহের কিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় ব্যাখ্যা করো। ধন্যবাদ সবাইকে।